সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা উৎপাদন ব্যবস্থাপনায় দ্বিতীয় চ্যাপ্টারের শেষ ক্লাস দিব। আজকে দুটো সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমাদেরকে বলতেছি শুনো, যে আমরা এখন তো সেপ্টেম্বর অক্টোবরের মাঝামাঝি পর্যায়ে তোমাদের প্রথম সাময়িক পরীক্ষা নেওয়া হবে সেকেন্ড ইয়ারের। সো বাজারে আমরা উৎপাদন ব্যবস্থাপনায় কাজল ব্রাদার্সের বইটি পড়তেছি, এটা বাজারে অ্যাভেলেবেল আছে, তোমরা এখন নিয়ে নিতে পারো। আমরা দ্বিতীয় চ্যাপ্টারে যে প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং বললাম যে এই প্রশ্নটা পড়লেই আমরা মোটামুটি এই চ্যাপ্টার থেকে যে কোনো ধরনের প্রশ্ন করলে আমরা আনসার করতে পারবো, আমরা সেই প্রথম প্রশ্নটা হচ্ছে, সেটা হচ্ছে বিপণন পরিবেশের প্রকারভেদ। বিপণন পরিবেশকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ব্যাস্টিক পরিবেশ বা মাইক্রো এনভায়রনমেন্ট, এবং নাম্বার টু হচ্ছে ম্যাক্রো এনভায়রনমেন্ট বা সামষ্টিক পরিবেশ। ব্যাস্টিক পরিবেশের উপাদান হচ্ছে কোম্পানি, অর্থাৎ ব্যাস্টিক পরিবেশ কাকে বলে, একটা কোম্পানি চাইলে যেই উপাদানগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে বা যেই পরিবেশকে নিয়ন্ত্রণ করতে পারে সেটাকেই ব্যাস্টিক পরিবেশ বলা হয়। সেক্ষেত্রে কোম্পানি সরবরাহকারী, যে কোম্পানির বিভিন্ন সাপ্লায়ার্স থাকে তারা, তাদেরকে সরবরাহকারী বলে। মধ্যস্থ ব্যবসায়ী যেমন খুচরা ব্যবসায়ী, পাইকারি ব্যবসায়ী, প্রতিযোগী, বিভিন্ন ফার্মস, গ্রাহক এবং জনগোষ্ঠী, বিভিন্ন বীমা, বিভিন্ন ব্যাংক প্রতিষ্ঠান, এদের বা বিভিন্ন এলাকার মানুষ, এদেরকে জনগোষ্ঠী বলা হয়। এগুলো হচ্ছে ব্যাস্টিক পরিবেশের উপাদান এবং কোম্পানি চাইলে এগুলো নিয়ন্ত্রণ করতে পারে। আর আমাদের দ্বিতীয় হচ্ছে সামষ্টিক পরিবেশ। সামষ্টিক পরিবেশের উপাদান হচ্ছে জনসংখ্যা, অর্থনৈতিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ, রাজনৈতিক এবং সাংস্কৃতিক পরিবেশ, যেগুলো কোম্পানি চাইলে সহজে নিয়ন্ত্রণ করতে পারে না। বই কিনে সবাই একটু ডিটেলস পড়ে নিবা, আর কোনো কিছু না বুঝলে আমাকে প্রশ্ন করবা। এরপর আমরা আজকে যেই প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নাম্বার ৫ সৃজনশীল প্রশ্নটা। আমি পড়তেছি, তোমরা একটু খেয়াল করো। এক্ষেত্রে আমি ঘ এবং ঘ নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করব, আর ক খ তোমাদেরকে আমি পিকচার দিয়ে দিব, ওগুলো তোমরা পড়ে নিও। এগুলো তো সহজ আছে, তোমরা পারবা। জনাব, প্রশ্নটা একটু দেখো, সৃজনশীল অংশটা। জনাব, হাফিজুর রহমানের বাড়ি দিনাজপুরে। এখানকার মাটি ও জলবায়ু লিচু চাষের জন্য উপযোগী হওয়ায় এখানে বিভিন্ন জাতের সুস্বাদু ও রসালু লিচু উৎপাদিত হয়। এ কারণে তিনি পৈতৃক সূত্রে প্রাপ্ত জমিতে নিজস্ব ব্যবস্থাপনায় তিন বছরের নিরলস প্রচেষ্টায় একটি লিচু বাগান তৈরি করে। এ বাগানে দুই জাতের সুস্বাদু ও রসালু লিচু উৎপাদিত হয়। এ বছর ফলন ভালো হওয়া সত্ত্বেও লিচু সংরক্ষণের উপযুক্ত ব্যবস্থা না থাকায় তিনি দুশ্চিন্তায় পড়েন। তাহলে গ নাম্বার প্রশ্নটা করতেছে, খেয়াল করা, যে উদ্দীপকে সামষ্টিক পরিবেশের কোন উপাদানের কথা বলা হয়েছে। তাহলে উদ্দীপকে সামষ্টিক পরিবেশের প্রাকৃতিক পরিবেশের উপাদানটির কথা বলা হয়েছে, কারণ লিচু এটা প্রাকৃতির একটা বিষয়, যে প্রাকৃতির দান, যার কারণে এখানে বলা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ সামষ্টিক পরিবেশের এমন একটি উপাদান বা শক্তি যা বিপণন কার্য কর্মকাণ্ডকে পরোক্ষভাবে প্রভাবিত করে। প্রাকৃতিক পরিবেশ বলতে একটি স্থান বা অঞ্চল, পানি, আলো, বাতাস, গাছপালা ইত্যাদি অবস্থাকে বোঝানো হয়। আবহাওয়া, জলবায়ু, নদ নদী, খনিজ সম্পদ, জনবন, বনভোজন, বনজ সম্পদ, পানির সম্পদ ইত্যাদি উৎপাদনের সমন্বয়ে প্রাকৃতিক পরিবেশ গঠিত হয়। ঘ নাম্বার প্রশ্ন উত্তর দেখ, উদ্দীপকে জনাব হাফিজুর রহমানের দুশ্চিন্তার হ্রাসে করণীয় হচ্ছে তাকে গুদামজাতকরণের ব্যবস্থা করতে হবে। অর্থাৎ হাফিজুরের দুশ্চিন্তা কমানোর জন্য লিচুর গুদামজাতের প্রয়োজন রয়েছে। আমরা জানি কিছু পণ্য প্রসনশীল, আবার কিছু পণ্য টেকসই হয়। কোনো পণ্য উৎপাদিত হয় সারা বছর, আবার কোনো পণ্য নির্দিষ্ট সময়ের জন্য উৎপাদিত হয়, তাই পচনশীল পণ্যকে সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে হয়। তাই জনাব হাফিজুরকে গুদামজাতকরণের ব্যবস্থা করতে হবে। নাম্বার ৭ প্রশ্নটা দেখো, সৃজনশীল প্রশ্ন। জুলফিকার রাজশাহীর সপুরায় একটি সিল্ক শাড়ির কারখানা স্থাপন করেন। সিল্ক শিল্পের সহায়ক কাঁচামাল, রেশম সুতা ও দক্ষ শ্রমিক রাজশাহীতে সহজলভ্য বলে তিনি ব্যবসায় বেশ সফলতা পান। সরকারের নীতিগত সহযোগিতা পেলে তিনি ভবিষ্যতে দেশের ঐতিহ্য রক্ষায় বৃহৎ পরিসরে সিল্ক শাড়ি তৈরি কারখানা ব্যবস্থা স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেন। তাহলে ঘ নাম্বার প্রশ্ন, ব্যাস্টিক পরিবেশের কোন উপাদানের প্রভাবে জুলফিকার সপুরায় সিল্ক শাড়ি তৈরি কারখানা স্থাপনের সিদ্ধান্ত নেন? তাহলে তোমাদেরকে এখানে বলে দিছে যে সে যেই সুবিধাটা পাইছে সেটা ব্যাস্টিক পরিবেশের একটা উপাদান, তবে উপাদানটা হচ্ছে জনগোষ্ঠী। যে ব্যাস্টিক পরিবেশের জনগোষ্ঠীর উপাদানের প্রভাবে জুলফিকার সপুরায় সিল্ক শাড়ি তৈরির কারখানা স্থাপন করেন। জনগোষ্ঠী বলতে ওই
অংশকে বোঝায় যারা সংগঠনের লক্ষ্য অর্জনের সামর্থ্যের উপর প্রকৃত এবং পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে। যেমন এইসব জনগোষ্ঠীর মধ্যে রয়েছে ব্যাংক, বিমা, বিনিয়োগ সংস্থা, কোম্পানি, শেয়ার হোল্ডার ইত্যাদি অর্থ সংস্থানকারী প্রতিষ্ঠান যা তাঁত শিল্প কারখানার সংস্থায় সহায়তা করে থাকে। গ নম্বর প্রশ্ন, সরকারের সহযোগিতার উপর ভিত্তি করে জুলফিকার সিল্ক শাড়ি তৈরির কারখানা বৃহৎ পরিসরে সিদ্ধান্ত কতটুকু বাস্তব? অবশ্যই আমি যৌক্তিক মনে করি, কারণ হচ্ছে যে সরকারের সহযোগিতা ফেলে জুলফিকার সিল্ক শাড়ি তৈরি কারখানা সামনের দিকে এগিয়ে যাবে। দেশের শাড়ি দেশের ঐতিহ্যবাহী একটি শিল্প, দেশীয় ঐতিহ্য রক্ষাতে এবং বিদেশে এ পণ্যের প্রসারে সরকারি সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুলফিকার রাজশাহী সফুরায় একটি সিল্ক শাড়ির কারখানা স্থাপন করেন। রাজশাহীতে সিল্ক শাড়ির সহায়ক কাঁচামাল, সুতা ও দক্ষ শ্রমিক সহজে পাওয়া যায় বলে তিনি ব্যবসায়ী সফলতা পান। সরকারের নীতিগত সহযোগিতা পেলে তিনি ভবিষ্যতে দেশের ঐতিহ্য রক্ষায় বৃহৎ পরিসরে সিল্ক শাড়ি তৈরির কারখানা স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এক্ষেত্রে ব্যষ্টিক পরিবেশের জনগোষ্ঠী উপাদানটি ব্যাপকভাবে প্রভাব বিস্তার করেছে। তোমাদেরকে যেই দুইটা সৃজনশীল পড়ানো হলো, এখন এই দুইটা সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে আমি ছবি তুলে পাঠিয়ে দিব এবং কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পাঠাবো আনসার সহ, যেগুলো বিভিন্ন বোর্ডে আসছে। আর তাহলে তোমরা পড়ালেখা শুরু করে দাও এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আমরা আগামী ক্লাসে তৃতীয় চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ওকে।